আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইমরান আছি আপনাদের সাথে ইমরান টিউবটেকের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আবার আপনার সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, মাত্র 2 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ও হ্যাঁ, তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের ফেসবুক অ্যাপ ওপেন করে নিব। দেন 3-ডট মেনু কর্নারে যেটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে নিচে আমরা স্ক্রল করে নিচে যাব। তো একটু নিচে আসলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখা যাচ্ছে, তো এখানে আমরা সেটিংসে ক্লিক করে দিব। তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিব। দেন আপনাকে যেটা করতে হবে, একটু নিচে আসবো আমরা। এই যে দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড নামের একটা অপশন আছে, তো আমরা এই অপশনে ক্লিক করব। দেন কারেন্ট পাসওয়ার্ড যেখানে লেখা আছে ওখানে আমাদের আগে যে পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের আইডি ব্যবহার করেছি ওই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব। দেন নিচে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমরা নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দিব। তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা নতুন দিচ্ছেন ওইটা আবার দিবেন এখানে, দিয়ে আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড চেঞ্জ, তো দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, কত সহজে কাজটা করে ফেললাম আমরা। তো এখন আপনারা স্টিল লগ ইন এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।